আচ্ছা, আপনাদের যেটা হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে যে মানে আপনার পিসির যে কনফিগারেশন, তারপরে এনভায়রনমেন্ট তৈরি করা লাগে, এগুলো তো মোটামুটি আপনারা কেউ কি কাজ করছেন? ওয়েবসাইট রিলেটেড কাজ কাজ করছেন আপনারা? আচ্ছা, তাহলে তো জানিনি। তারপর আমি শুরু থেকেই করতেছি, সেটা হচ্ছে আচ্ছা, তাহলে দেখেন আমি একটা ওয়েবসাইটে গেছি, যেটা যেটাতে আপনাদের মানে এই কোর্সের মানে আমরা যা শিখবো, আমরা যা পড়ব, তো স্টাডি করব, ওইটার মানে সামারাইজ এখানে থাকবে। আপনারা এখান থেকে সবসময় ই করবেন আর কি, মানে যে টপিক গুলাই হবে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো প্রথমে আমরা আলোচনা করব যে এনভায়রনমেন্ট সম্পর্কে। আপনারা কি সবাই উইন্ডোজ ইউজ করেন? লিনাক্স কেউ ইউজ করেন? তো আপনারা এখন উইন্ডোজ ইউজ করছেন, যখন আরো বড় মাপের বড় ধরনের আপনারা ই হবেন, ডেভেলপার হবেন, তখন লিনাক্সে যাবেন বা ম্যাক ইউজ করবেন। কারণ লিনাক্স হচ্ছে আপনার ডেভেলপমেন্টের জন্য খুবই মানে ভালো একটা কিছু। কারণ ওই আপনার যখন বড় ধরনের যখন ব্যাক এন্ডে কাজ করবেন, আপনারা এখন এখন আসছেন ফ্রন্ট এন্ডে কাজ শিখতে, ব্যাক এন্ডে কাজ যখন করবেন তখন আপনাদের ওই ওই প্ল্যাটফর্মটা লাগবে। তো তো উইন্ডোজ যখন করেন, আমরাও শুরু করছি উইন্ডোজ দিয়ে, এখন লিনাক্সে মানে কাজ শুরু করতেছি। এটা মূলত ফ্রন্ট এন্ড এর মনে হয় ই, তাই না? জি জি, কারো কি জানা আছে ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড এর পার্থক্য জানা আছে? আচ্ছা ভাই, যেটা ফ্রন্ট এন্ড হচ্ছে আপনারা যে মানে কোড লিখবেন এবং যেটা ডিসপ্লে হবে, এই ধরনের কাজ রিলেট, মানে সহজ ভাষায় যেটা যেটা যে কোডগুলো লিখলে আমরা ডিসপ্লে করতে করাতে পারবো, সেই সেই কাজটা হচ্ছে ফ্রন্ট এন্ড। যেমন ধরেন আমরা HTML CSS দিয়ে যে কাজগুলো করব, তারপরে ধরেন আর কি বলে PHP এর কিছু কাজ আছে যেগুলো ডিসপ্লে করানো হয়, এটাও ফ্রন্ট এন্ড এর কাজ। তারপরে আমরা যখন ব্যাক এন্ড এর মানে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো বলা হয়, যে PHP, তারপর MySQL, এগুলোর কাজ দিয়ে যখন শুরু করবো, ASP, এগুলোর মানে ই হচ্ছে আপনার ব্যাক এন্ড এর কাজ। তো ওইটা হচ্ছে পরে। আপনাদের কোর্সে মনে হয় বেসিক ওয়ার্ডপ্রেস আছে নাকি? আচ্ছা, তো বেসিক ওয়ার্ডপ্রেস থাকলে তো ওইখানে PHP এর কিছু কাজ আছে, তো ওইখানে ব্যাক এন্ড এর কিছু ব্যাপার স্যাপার আসবে আর কি। প্রথমে আমরা শুরুতে যেটা করব HTML CSS দিয়ে কাজ শুরু করব। তো আপনি দেখেন, আপনি যদি কোনো বড় ধরনের সাইটে যান, বা আমরা যদি গুগলে ঢুকি, google.com বা মজিলার সাইটটাতে ঢুকলাম, তো এটাতে দেখেন সোর্স, দেখেন কন্ট্রোল কন্ট্রোল ইউ করে সোর্স দেখেন, এখানে দেখেন কোন মানে এখানে দেখেন যে এটা কিন্তু মজিলার যে এই সাইটে দেখেন মজিলার যে সাইট, এটা হচ্ছে অনেক বড় ধরনের সাইট, তাই না? তো এই সাইটে কিন্তু দেখেন HTML দিয়েই করা। তো আপনারা প্রথম শুরুতে HTML CSS শিখবেন, সেটার জন্য মানে এটা হচ্ছে বেসিক, আপনার এটা লাগবেই। মানে যে কোনো বড় ধরনের সাইট করতে গেলে আপনার ওই HTML CSS লাগবেই। তো আপনাদের একটা কথা বলি, যেটা অফ দ্য রেকর্ড, এটা আপনারা শেয়ার করবেন না, যে জিনিসটা হচ্ছে আপনাদের এই এক একটা সাইটের কাজ যে হয়, আপনাদের ক্লায়েন্টের বলেন আর যে কি আর বলেন, আপনারা কি
ফ্রিল্যান্সিং করেন করেন না? আপওয়ার্ক বা ইল্যান্স এগুলাতে অ্যাকাউন্ট আছে? আপনাদের গোলটা কি আসলে? আপনারা আপনারা এগুলো শিখে কি করবেন, মানে ওয়েব ফ্রিল্যান্সার হবেন রাসেল ভাইয়ের মতো? আচ্ছা, যেটা হচ্ছে যে এক একটা সাইট, মানে এক একটা সাইট যে যারা বানায় বা আমরা যেগুলো কাজ করি, আসলে এগুলার মানে করার উদ্দেশ্য হচ্ছে আপনার আপনার টাকা ইনকাম করা, তাই তো? তো কত টাকা ইনকাম হতে পারে এটার কোনো আইডিয়া আছে আপনার? ধরেন আমি একটা ইয়াতে ঢুকি, একটা সাইট, তো হ্যাঁ এই সাইট। আচ্ছা, এই সাইটটা টোটালি আপনার ই করা, ওই আপনার ওয়ার্ডপ্রেসে করা? তো আমরা সোর্সটা দেখি, দেখেন এটা ওয়ার্ডপ্রেসে করা। তো এই এই সাইটটা মানে এটার ডিমান্ড কত হতে পারে, এই সাইটের প্রাইসিংটা কত হতে পারে, কারো কোনো আইডিয়া আছে বলেন তো? 150 কত টাকা? আচ্ছা, আর কেউ বলবেন? ধারণা নাই, বলেন একটা বলেন। এই যে গুড, উনি ভালো বলছেন। তারপরে আচ্ছা শুনেন, এই 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 সাইট, এই সাইটের যে কাজ, এটা 40টা পেজের ওয়ার্ডপ্রেস সাইট। তো এটা করতে আপনার আমার এক পরিচিত ডেভেলপার আছে, উনি করছেন। তো উনার 2 থেকে 2.5 মাস সময় লাগছে, 2 জন ডেভেলপার। তো এটার হচ্ছে বাজেট ছিল 1,08,000 ডলার। আমি আমি যেটা বলতেছি এটা হাইয়েস্ট লেভেলের ই, এই ইঞ্জিনেক্স। এটা হচ্ছে আপনার মানে অনেক, মানে আমরা এই অনেক বড় ধরনের একটা সাইট, আমেরিকায় আপনার যে কোম্পানি এটা ই করছে, কাজটা করাইছে, তাদের বাজেট মানে তারা এই ইঞ্জিনেক্স থেকে নিচ্ছে 1,08,000 ডলার। তারপরে আবার বাংলাদেশি যে ডেভেলপার, তাদের সাথে ই করছে, কন্ট্রাক্ট করছে, ওদের সাথে কত কন্ট্রাক্ট করছে সেটা আমি জানি না ঠিক এক্সাক্টলি কত। তবে বাজেটটা দেখছেন নিশ্চয়ই, 1,08,000 ডলারের বাজেট বাজেট যদি থাকে, তাহলে ডেভেলপাররা কত পাইছে সেটা বোঝাই যায়। তো এটাও কিন্তু HTML CSS দিয়ে করা, তারপরে ওয়ার্ডপ্রেসে করা, তাই না? আর কিছু ওই ব্যাকএন্ড PHP TSP অনেক ব্যাপার স্যাপার আছে ব্যাকএন্ডে। তো এটা হলো সার্ভারের, মূলত সার্ভার বেসড আর কি সাইট। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা ক্লাসে যাই, তো এটা শেয়ার করে, এটা অফ দ্য রেকর্ড বলা ঠিক না। এটা হচ্ছে আমি যেটা বললাম, এটা হাইস্ট লেভেলের একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে? আমরা যে কাজগুলো করি এগুলার প্রাইসিং অত না। আমরা এখন তো আপনার দেখা গেছে যে যে কাজগুলো হয় এগুলোর প্রাইস কমে গেছে, ইগুলা কমে গেছে, কারণ অনেক বেশি ডেভেলপার, অনেক বেশি। তারপরেও আপনাদের কি হচ্ছে টার্গেট থাকবে যে ভালো মাপের ডেভেলপার হতে। ভালো মাপের ডেভেলপার হলে আপনারা মানে ভালো কিছু ই করতে পারবেন। তো দেখা গেছে যে আপনারা এক একটা কাজ ই করবেন, একটা কাজ করে আপনার দেখা গেছে যে 2 মাস লাগবে, 3 মাস লাগবে, কিন্তু ওই ওটার যে ইনকাম হবে তো অন্যান্য জবের থেকে অনেক বেশি। তো আমরা টপিকে চলে যাই। এখন আপনারা যে এই নোটপ্যাড, ব্র্যাকেটস, PHP স্টর্ম, এগুলোর নাম শুনছেন, আপনারা কোনটা ইউজ করেন? নোটপ্যাড প্লাস প্লাস টা হচ্ছে একদম বিগিনারদের জন্য। যারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন, আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করবেন যে ব্র্যাকেটস বা ব্র্যাকেটস এ চলে যাওয়া, কারণ যখন আপনি বড় ধরনের কাজ করবেন, আরো মানে কি বলে, যখন বেশি হাই লেভেলের কাজ করবেন, তখন আপনার কিন্তু ব্র্যাকেটস মানে নোটপ্যাড প্লাস প্লাস এটা ই করবে না।
এটা সমস্যা করে আর কি। তো আমরা ব্র্যাকেটস ইউজ করি, আমি রিসেন্টলি পিএইচপি স্টর্মস ইউজ করি, এটা আবার প্রিমিয়াম, আপনার এটা টাকা লাগে আর কি, অ্যানুয়ালি একটা ফি আছে ওই পিএইচপি স্টর্মস। তো ব্র্যাকেটস আপনার হচ্ছে ফ্রি, এটা ইউজ করতে পারবেন, এটা অ্যাডোবির একটা সফটওয়্যার, এটা মানে কি, তো আমরা এটা একটু দেখি। আপনার আপনাদের কারো এক্সপিরিয়েন্স আছে ব্র্যাকেটস ইউজ করার, কেউ ইউজ করেন? আচ্ছা, ব্র্যাকেটস মনে হয় ডাউনলোড করা আছে কিনা। হ্যাঁ আছে। আচ্ছা, আপনারা তো সিএসসি স্টুডেন্ট, আপনারা কিভাবে ইনস্টল করতে হয় এগুলো তো জানেনই, ডাউনলোড করে জাস্ট ইনস্টল করা তেমন কিছু না। তো ব্যাপার হয়েছে যে আমরা তাহলে ব্র্যাকেটস, আপনারা চাইলে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, সমস্যা নাই, ব্র্যাকেটস ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা। তো তবে বেটার হচ্ছে, বেটার সাজেশন আপনাদের ব্র্যাকেটস ইউজ করা। তারপরে আপনাদের আপনারা কি কি ব্রাউজার ইউজ করেন? আচ্ছা, মজিলা হচ্ছে, ফায়ারফক্স আপনার ডেভেলপমেন্টের জন্য ভালো, একটা কিছু অ্যাড অন আছে, যেমন ধরেন ফায়ারবার, যেটা দিয়ে আমরা ভালোভাবে ই করতে পারি, হ্যান্ডেল করতে পারি। কিন্তু ক্রোমের যে বিষয়টা, ক্রোমেরটা মানে আমার কাছে ফায়ারফক্সটাই বেটার মনে হয়। আপনারা কি কোনটা ইউজ করেন বেশি? আচ্ছা, তারপরে আপনাদের যখন ক্রস ব্রাউজিং শিখবেন, যেমন একটা সাইট করার পরে ধরেন পিএইচডি টু এইচটিএমএল করলেন, তো ওইটা করার পরে আপনাদের কিন্তু শুধু ফায়ারফক্সে চললেই হবে না, এটাকে আপনার ক্রোমে, তারপরে সাফারি, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলোতে রান করাতে হবে। দেখা গেছে একটা পিএইচডি টু এইচটিএমএল করলেন, করার পরে দেখা গেছে যে আপনার ফায়ারফক্সে যত মডার্ন ব্রাউজার আছে, যেমন ফায়ারফক্স, সাফারি, এগুলো তো ভালোভাবেই চলতেছে, টুকটাক ঝামেলা করবে, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে গিয়ে সেটা অনেক ঝামেলা করবে, অনেক পেইন লাগবে আর কি ইন্টারনেট এক্সপ্লোরারে। তো ওইগুলাও আপনাদের ই করতে হবে। আমরা যখন থিম ফরেস্টে কাজ করি, তখন দেখা গেছে যে আমাদের সবগুলো ব্রাউজার ই দিতে হয়, সাপোর্ট দিতে হয়। আমরা যখন টেমপ্লেট বানাই, তখন এই টেমপ্লেট গুলোতে আপনার সব ইয়াতেই সাপোর্ট দিতে হয়। তো এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে। আর যেটা হয়েছে কাস্টমাইজ করা, যেমন ধরেন আপনারা, আপনাদের এগুলো বলা লাগবে না, যেমন এক্সটেনশন শো করার যে ফাইল টাইপস এক্সটেনশন শো করা, এটা তো এটা পারেন, পারার কথাই। তারপরে টুল যেমন আছে ফায়ারবাগ, মেজারিট, এগুলো ইউজ করছেন তো আপনারা নাকি? আচ্ছা, পিকজির কথায় নাই বললাম, এটা তো ছোট একটা জিনিস কিন্তু আমাদের সবসময় লাগে, পিকজি ইউজ করেন না? আচ্ছা, ফটোশপ দিয়ে আমরা এইচটিএমএল টেমপ্লেট করব, যেটা ক্রিয়েট করব, বিল্ড করব, যেটা ফটোশপ ডকুমেন্ট থেকে। তারপরে আমরা চলে আসি W3C যে আছে, এটা এটা সম্পর্কে আপনাদেরই আছে না? আমি বলতেছি যে W3C না, স্কুল না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। আমরা যখন টেমপ্লেট বা থিম বানাই, তখন কিন্তু আপনার ই করতে হয়, এখানে ভ্যালিডেট করতে হয় এদের, মানে এরা এইচটিএমএল মানে ভ্যালিডেশন সার্ভিস, তারপরে সিএসএস ভ্যালিডেশন সার্ভিস দেওয়া আছে এখানে। তো এখানে তাদের তাদের যে নিয়ম কানুন, রুলস এন্ড রেগুলেশন মেনে আমাদেরকে কোড করতে হয়। করছেন কখনো এরকম? আচ্ছা, মনে করেন যে এই যে ইয়াতে আছে, যেমন ধরেন W3C ভ্যালিডেটর, এখানে যদি আমরা যাই, যেখান থেকে আমরা ভ্যালিডেট করব, এই অ্যাড্রেস বারটা যে আছে এখানে, আপনি আপনার সাইটের ই দিবেন, যেমন ধরেন এটা আমার সাইট, এটা আমি ভ্যালিডেট করি নাই। হ্যাঁ, তো আমি যদি এটা দেই, দেওয়ার পরে চেক চেক করি, দেখেন কতগুলো ইরর বার ওয়ার্নিং থাকে আর কি। আচ্ছা, এখানে কোনো ইরর ওয়ার্নিং নাই। হ্যাঁ, তো চেষ্টা করবেন যাতে ইরর ওয়ার্নিং না থাকে, শুরুতে আপনাদের থাকবে। যেমন ধরেন আরেকটা সাইট দিই, মজিলারটা দিই, এই দেখেন এখানে কিছু ওয়ার্নিং ইরর আসছে। হ্যাঁ,
ওয়ার্নিং গুলা বেশি ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু ইরর গুলা হচ্ছে আপনাদের সমস্যা। ইরর ইরর ফিক্স করতে হবে। ইরর যদি ফিক্স না করেন, সেটা ক্লায়েন্টের কাছ অতটা ফ্যাক্ট না, টিম ফরেস্টে যারা কাজ করবেন তাদের জন্য সমস্যা। ইরর থাকলে আপনাদের এরকে ওইটার জন্য সফট রিজেকশন খাবে, ব্যাপারটা বুঝছেন? সফট রিজেকশন, হার্ড রিজেকশন এগুলো জানেন? এটা হচ্ছে আপনার মনে করেন যে একটা প্রোডাক্ট, থিম ফরেস্ট সম্পর্কে আপনাদের আইডিয়া আছে নাই? আমরা যে কাজ করি, হ্যাঁ, ওই আমরা মনে করেন যে একটা পিএইচডি টু এইচটিএমএল টেমপ্লেট বানালাম, তো বানানোর পরে যেটা হচ্ছে আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব। ক্লায়েন্টের কাছ থেকে আমরা একটা কাজ পাইলাম যে পিএইচডি টু এইচটিএমএল, কিন্তু ব্যাপার হয়েছে যে এই পিএইচডি টু এইচটিএমএল মানে এইচটিএমএল একটা টেমপ্লেট, এটা আপনি ইউনিক ডিজাইন যদি হয়, আপনার ডিজাইন, আপনার করা ডিজাইন বা আপনার মানে বন্ধু বান্ধব বা যারা আছে যদি ডিজাইন করে দেয়, সেটাকে আপনি কোড করে টেমপ্লেট করে তারপর ই করেন, সেটা যদি আপনার ই হয়, আপনার সেটা আপনি সেল করতে পারবেন। যেমন ধরেন এটা এই এনভাটো মার্কেট প্লেসটা হচ্ছে এরকম যে আপনার প্রোডাক্ট গুলো সেল করার জন্য, তো এখানে আমি যদি একটা এইচটিএমএল ধরেন এইচটিএমএল এর একটা প্রোডাক্টের ইতেই এই যে এটা দেখেন, এই প্রোডাক্টটা হচ্ছে এইচটিএমএল ই কমার্স সাইট, হ্যাঁ, ই কমার্স সাইট, এটার প্রাইস হচ্ছে $17। তো এটা আমার করা, তো এটার ধরে এটা সেল মানে রেগুলার লাইসেন্স আছে আবার এক্সটেন্ডেড লাইসেন্স আছে। রেগুলার লাইসেন্স হচ্ছে আপনি একবার কিনে মানে এটা কেনার পরে আপনি শুধু আপনি ইউজ করতে পারবেন, আবার এক্সটেন্ডেড লাইসেন্স আছে, এটার মানে সুবিধাটা একটু বেশি, আপনি এটা দিয়ে অনেক কিছু করতে পারবেন আর কি। তো দেখেন এটা 27 বার সেল হয়েছে, হ্যাঁ। তো এই এটা কিন্তু এইচটিএমএল দিয়ে করা, এইচটিএমএল সিএসএস দিয়ে করা। তো এই সাইটটা এটা নিজেদের মতো করে কনভার্ট করতে পারবে, তারপরে যদি এক্স্যাক্টলি এটা ইউজ করতে চায় করতে পারবে। তবে আপনার এটার যেমন লোগো আছে নিমিস, কিন্তু আপনার কোম্পানির লোগো তো আর নাম তো আর নিমিস থাকবে না, তাই না? তো ওইটা চেঞ্জ করতে হবে। তো এমন মানে এটার এটা মূলত এগুলো কিনে তারপরে তারা ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো সিএমএস দিয়ে করে মানে ই করে আর কি, ডাইনামিক করে। না, বিষয়টা হচ্ছে যে আপনার এটা করতে ধরেন এটা 17 পেজের ছিল, আমার মানে আমাদের করতে ধরেন 20 দিন সময় লাগছে। তো এটা এটা সে কি করবে, তার সময় কম, সে এটাকে নিয়ে ই করবে, ওই অল্প সময়ের মধ্যে সিএমএস এ ডাইনামিক করে ফেলবে এই জন্য আর কি। তো আর এই এটার মানে ই হচ্ছে যে এটা মূলত যে অথরে করছে, যে অথরের মাধ্যমে আমি করছি, ডাব্লিউপিএমএস অথর, সে আপনার ই করছে এটাকে, আপনার কি বলে সে নিয়ে এটাকে ই কমার্স সাইট করছে, থিম বানাইছে, সে ওয়ার্ডপ্রেসে করছে, তখন এটা এইচটিএমএল, আপনার এইচটিএমএল সাইট গুলো অত সেল হয় না, খুব কম সেল হয়। কিন্তু যখন ওয়ার্ডপ্রেসে দেখেন, ওয়ার্ডপ্রেসে একটা ওয়ার্ডপ্রেস সাইটের অনেক সেল। যেমন ধরেন আমি ওয়ার্ডপ্রেসের ইয়াতে যাই, এটা হচ্ছে টপ মানে সবচেয়ে বেশি বার সেল হওয়া একটা থিম, এটা দেখেন কতবার সেল হয়েছে, 1,57,588 বার। তো এখানে দেখেন এটার প্রাইস কত, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাল্টি পারপাস থিম, তো এটা হচ্ছে $59। তাহলে চিন্তা করে দেখেন যে একটা থিম দিয়ে সে কত মানে কি করছে, ইনকাম করছে।
তো এটা এখানে এইটার যে মানে 1 লাখ বার সেল হয়েছে, এখান থেকে আবার ওরা কেটে নিছে কিছু, এই এনভাটো মার্কেট প্লেস আবার কেটে নেয় 25% যারা এলিট অথর। তো এরকম, তো আমরা যে মানে বেসিক HTML CSS তারপরে যদি আপনার ওয়ার্ডপ্রেস বলেন, এগুলোর বেসিক জানতে পারলে দেখা গেছে যে পরে আপনাদের জন্য এগুলো থিম বলেন, তারপরে টেমপ্লেট বলেন, এগুলো বানানোর সুট মানে সব ইজি হবে আর কি। আচ্ছা, HTML এর পূর্ণ রূপ কি কেউ বলতে পারবেন? আচ্ছা, এখানে আমরা আপনারা কোনটা ইউজ করেন, HTML5 না 4 ইউজ করছেন? 4। আচ্ছা, আপনার আপনার আপনারা শিখেন কোন জায়গা থেকে? W3 স্কুল? ভিডিও টিউটোরিয়ালে তো আর সবকিছু মানে থাকে না, ধরেন একটা W3 স্কুল। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনারা W3 স্কুল মানে শুরুতে ফলো করতে পারেন, ওইখানে খুব ভালো করে বেসিক দেরি করা আছে। তো আমরা HTML5 দেখবো, HTML4 তো এখন আর চলবে না, HTML5 যেহেতু আবার HTML5 এর পরেও চলে আসতেছে, তো HTML5 দেখবো আমরা। তো এখানে দেখেন HTML5 এর যে এটা, আমরা একটা class1 নামে একটা HTML ফাইল কি করি, তো ব্র্যাকেটস এ কিছু শর্টকাট আছে, এগুলো জানেন? ব্র্যাকেটস তো ইউজ করছেন মনে হয় কম, করেন নাই। তো যেটা হয়েছে, আমরা যদি HTML5 এর জন্য কি করি মানে একটা শুরু করি, স্টার্ট করি, HTML5 এর যে ডক টাইপ ওইটা হচ্ছে এই এক্সক্লেমেশন সাইন যেটা আছে ওইটার পরে ট্যাব দিলেই চলে আসবে, মানে ওই ওই সাইনটার পরে আশ্চর্য। হ্যাঁ, ট্যাব, এটার পরে ট্যাবে ট্যাব ক্লিক করলে চলে আসবে ইটা, ডক টাইপটা চলে আসবে। এটার জন্য প্লাগইন বলতে একটা প্লাগইন আছে আপনার, ওইটা হচ্ছে ইমেট, এটা দেয়া আছে, ইনস্টল দেয়া আছে, জাস্ট ইমেট, ই ডাবল এম ইটি, এটা জাস্ট এটাকে ইনস্টল করে দিবেন। এটা আমার এখানে করা আছে, এই যে এখানে যাবেন, এটা হচ্ছে এক্সটেনশন ম্যানেজার,
এখানে যাওয়ার পরে এখান থেকে মানে লিখবেন, লেখার লেখার সাথে সাথে অটো চলে আসবে। জি বুঝলাম। হ্যাঁ ও আচ্ছা, সেটা হচ্ছে এই যে বিভিন্ন শর্টকাটের জন্য কাজে লাগবে। আপনার মনে করেন যে সবকিছু লেখা লাগবে না, তো এখানে দেখেন এই যে HTML ফোরে যারা কাজ করছেন তাদের জন্য, তাদের যেটা অভিজ্ঞতা আছে যে এখানে আপনার অনেক কিছুই হাবিজাবি লেখা থাকতো, তাই না? কিন্তু HTML ফাইভ এর ক্ষেত্রে এরকম না। HTML ফাইভ হচ্ছে শুধু ডক টাইপ ডিক্লেয়ার করলেই চলে, এইটুকু ডিক্লেয়ার করলে HTML ফাইভ মানে জন্য এনাফ, আর কিছুই লাগে না। তো দেখেন এইগুলো মানে আমি আপনাদের যেটা হচ্ছে, আপনাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আমরা আপনারা কাজ করছেন, সেহেতু আমি এগুলো না দেখালেও চলবে আমার। তো HTML তারপরে, হ্যাঁ ও আচ্ছা, তো দেখা গেছে যে HTML যখন আপনি কোডিং করবেন তখন HTML যে ট্যাগ 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 গুলোর সাথে আপনার পরিচয় থাকতে হবে। যেমন আমি W3 স্কুলে যদি যাই, এখান থেকে আপনি ফলো করবেন, W3 স্কুলে খুব সুন্দর ভাবে সবকিছু দেওয়া আছে, যেমন HTML CSS JavaScript jQuery সবগুলো দেওয়া আছে। আপনি এখান থেকে আপনি ই করতে পারবেন, খুব সুন্দর ভাবে দেওয়া আছে, এখান থেকে ফলো করবেন। যেটা হচ্ছে যে আপনার HTML 5 যদি করেন মানে ইউজ করেন, তখন আপনার যে ই করতে হয় এডিটরে, প্রথমে যে জিনিসটা ই করবেন সেটা হচ্ছে ডক টাইপটা ডিক্লেয়ার করবেন, তারপরে HTML ট্যাগ শুরু, তারপরে ভিতরে হেড বডি এভাবে শুরু হবে। তো আমরা যদি ট্যাগের ভিতরে যাই, দেখেন আচ্ছা এই যে এই স্ট্রাকচারটা আমি খুঁজছিলাম, এটা দেখেন আমরা শুরু করব কি HTML দিয়ে, HTML ট্যাগ ট্যাগ এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট সম্পর্কে আপনাদের ধারণা তো অবশ্যই আছে, যেটা গ্রেটার দেন লেস দেন এর মতো, যেটা এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়। তো এই HTML দিয়ে আমরা শুরু করব, তারপরে হচ্ছে দেখেন HTML শুরু হয়েছে এবং শেষ হয়েছে। তো এখানে শেষ হওয়ার আগে যেটা হয়েছে একটা স্ল্যাশ দেয়া আছে, তো প্রত্যেকটা HTML মানে ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ, এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা শেষ হওয়ার আগে ঠিক আগ মুহূর্তে একটা স্ল্যাশ থাকবে। তো HTML শুরু হলো, তারপরে দেখেন হেড এবং বডি দুইটা মানে ভাগে ই হয়েছে আর কি। তো হেড দেখেন, হেড ও ডাবল ট্যাগ, তারপরে বডি ও ডাবল ট্যাগ। তো হেডের ভিতরে আমরা যে ইগুলো থাকবে, টাইটেল থাকবে, পরে মেটা ট্যাগ থাকবে, তারপরে আপনার ই থাকবে, লিংক থাকবে। আপনার যেটা হয়েছে HTML দিয়ে আমরা কি করব, একটা ওয়েবসাইটের স্কেলিটন বলা হয়, মানে এটা হচ্ছে কঙ্কাল, মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপনি মার্কআপ করবেন HTML দিয়ে, আর CSS দিয়ে কি করবেন, ডিজাইন করবেন, যেটা হচ্ছে আপনার রং মাখাবেন, তারপরে মানে আপনার যদি ই হয় ইট সিমেন্ট বালি হয় যদি একটা বিল্ডিং এর HTML এর মতো, এটা দিয়ে আপনি জাস্ট ই করলেন, তলাগুলোই করলেন, ফাউন্ডেশন করলেন। কিন্তু আপনি যখন কালার করবেন, প্লাস্টার করবেন, এই সেই করবেন, সেটা হচ্ছে CSS দিয়ে। তো আপনার HTML হচ্ছে স্কেলিটন বলা হয় এটা ইয়ার জন্য, ওয়েব পেজের জন্য। তারপরে আপনার সেইটার এই আপনার CSS যে ফাইলগুলো নেবেন সেটার লিংক করবেন ওই হেড ট্যাগের মধ্যে। তো ওইটা হচ্ছে ওটা পরে দেখাচ্ছি। তারপরে বডিতে আপনার আপনার যে এই পেজটা, এই পেজটা যেভাবে মানে আছে টোটাল যে জিনিসটা, আমি এড অন কি করে দিই, ধরেন এই পেজটা আছে, এই পেজটা ধরেন আপনার
এই পেজটাতে আপনি কি দেখতে পাচ্ছেন? এ দেখেন, মানে হেডিং এ একটা লোগো দেখতে পাচ্ছেন, আর এই পাশে একটা কি বলে এটার সাবটাইটেল বলা চলে। তারপরে এখানে একটা মেনু আছে, তারপরে আপনার এখানে সাইড বারে একটা নেভিগেশন আছে, তারপরে এখানে মূল কন্টেন্ট গুলো কিন্তু এখানে চলে আসছে, আর এইদিকে আপনার অ্যাড বিজ্ঞাপন টিজ্ঞাপন আছে। তো এখন আপনাদের যেটা যে জিনিসটা আপনাদের ই করতে হবে, যে এই এটার যে ইয়াটা মার্কআপটা এইচটিএমএল দিয়ে যে যখন করবেন, তখন আপনাদের এটা কেমন হবে সেটা আমি সোর্স কোড থেকে দেখি। যেমন ধরেন এখানে এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু হয়েছে, তারপরে হেড, হেডের ভিতরে দেখেন অনেক কিছুই আছে। দেখেন টাইটেল, তারপরে স্টাইল, মেটা ট্যাগ। মেটা ট্যাগ, মেটা ট্যাগের ইউজ জানেন মানে কেন করা? এটার বিভিন্ন ইউজ আছে, বিশেষ করে এসইওর ক্ষেত্রে কাজে লাগে আর কি। তারপরে হচ্ছে লিংক, লিংক দিয়ে কি করা হয় জানেন? হ্যাঁ, সিএসএস ফাইল গুলো এইচটিএমএল এর সাথে লিংক করার জন্য। তারপরে আছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট কিসের কিসের স্ক্রিপ্ট একটা ইউজ করা হয় কিসের জন্য? জাভাস্ক্রিপ্ট, যে কোয়েরির জন্য। আপনার হচ্ছে আপনি মার্কআপটা করলেন এইচটিএমএল দিয়ে, তারপরে সিএসএস দিয়ে স্টাইল করলেন, তো আপনি যখন এটাকে আরো বেশি ডাইনামিক করার জন্য যখন কাজ করবেন, তখন আপনার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অথবা জেকুয়েরি। যেমন ধরেন স্লাইড, বিভিন্ন স্লাইডার, স্লাইডার কি এক পাশ থেকে আরেক পাশে যায় বা একটা মুভমেন্ট আছে, এইগুলো হচ্ছে জেকুয়েরি দিয়ে করা হয়। তো কোনটা মেটা ট্যাগ? মেটা ট্যাগ হচ্ছে আপনার মূলত এসইওর কাজে। এসইও জানেন না? হ্যাঁ, আপনার যে সাইট গুলো আছে, যেমন ধরেন বাংলাদেশে এক নাম্বার, এসইওতে এক নাম্বার আছে র্যাঙ্কিং এ, আচ্ছা প্রথমে মনে হয় google.com, তারপরে হচ্ছে আপনার ফেসবুক হয়তো হইতে পারে। বাংলাদেশি সাইট গুলোর মধ্যে আছে ট্যাগ টিউনস, প্রথম আলো, এগুলো প্রথম দিকে। তো এগুলোর মানে এগুলো যে র্যাঙ্কিং এ প্রথমে আসছে, এগুলোর মানে আপনারা এসইওর কোনো কোর্স আছে আপনাদের মানে করেছে? তো এসইওর ক্ষেত্রে ওই ওই কাজটাই করা হয় যাতে উপরের দিকে থাকে। আপনি যখন সার্চ করেন একটা কিওয়ার্ড দিয়ে, একটা ওয়ার্ড লিখে যখন সার্চ বারে সার্চ করেন, তখন আপনার কি হয়, আপনি কি দ্বিতীয় পেজে যান, দ্বিতীয় বা তৃতীয় পেজে যান? তো খুব নর্মালি যেটা হয়, আমরা যে প্রথম পেজ থেকে আমরা ডাটাগুলো নেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন আপনার এই কাজটা, তো আপনার আপনি একটা সাইট বানালেন, তো সেটা প্রথম পেজে রাখার জন্য আপনার কিছু কাজ করতে হয়, সেই কাজটা হচ্ছে এসইও এর মাধ্যমে করা হয়। তো মেটা ট্যাগ এর মধ্যে আপনার কিছু কিছু ওয়ার্ড আছে, কিওয়ার্ড আছে, এগুলো দিয়ে দেওয়া হয় যার মানে যেটার জন্য আপনার ই হয় আর কি, কি বলে এসইও তে কি করে আর কি, মানে ওই সার্চ ইঞ্জিন ওইটা আপনার ওইটা বেস করে আপনার সার্চ রেজাল্টটা দেখায়, যার ফলে না না HTML 5 ওই যে ডক টাইপ ডিক্লেয়ার করছেন না, এই যে ডক টাইপ, এটা এটা দিয়ে সে চিনে ফেলবে যে এটা HTML 5। আর যদি 4 হতো, তো 4 এর অনেক হাবিজাবি করছিল, ওই এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য, এটা এই যে ইংলিশ, ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মানে আমেরিকার যে ইংলিশ ওইটার ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে। তো এই না দরকার নেই, HTML 5 শিখলে চলবে। তো আপনাদের মানে লিংক কেমনে লিঙ্কিং করতে হয়, তারপরে স্ক্রিপ্ট কেমনে ই করতে হয়, এগুলো পরে আসবে, আমি জাস্ট ওভারঅল একটা ই দিচ্ছি। তো আপনার এই যে ডক টাইপ HTML যে আছে আপনার, এটা হচ্ছে কেস সেন্সিটিভ না, মানে ডিক্লারেশন ইজ নট কেস সেন্সিটিভ, এটা কেস সেন্সিটিভ না, তার মানে কি বলতে পারেন? হ্যাঁ রাইট, মানে এটা বড় হাতে ছোট হাতে কোনো সমস্যা না,
এটা আপনি ডক টাইপটা যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারেন। আমরা যেটা করি যে আমরা একটা কুইক স্টার্ট প্যাক বানাই নাই, তো কুইক স্টার্ট প্যাক এর ভিতরে সবকিছু থাকে রেডিমেড। যেমন আপনার কিছু কিছু জিনিস সবগুলা টেমপ্লেট লাগে, তো ওইগুলো আপনি যদি বারবার ই করেন, এই 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 কোডটুকু যদি বারবার আপনি লেখেন তো সময় লাগবে না, যতটুকুই লাগুক ওইটুকু সময় লাগবে। তো এই সময়টুকু আমরা বাঁচানোর জন্য কি কুইক স্টার্ট প্যাক ইউজ করি। তো সেটা সেটা যখন আমরা পিএইচডি খুব শিখি, পিএইচডি যখন পিএইচডি টু এইচটিএমএল করব, তখন আমরা এই কুইক স্টার্ট প্যাক নিয়ে আলোচনা করব। তো না, এটা হচ্ছে আমাদের আপনি নিজেও বানাইতে পারবেন। যে কিছু জিনিস আছে, যেমন ধরেন আমি এই এই জিনিসটা দেখাই, কোথায় যেন ছিলাম, আচ্ছা এই এইটাতে দেখাই, এটাতে আমার যে জিনিসটা আছে দেখেন এখানে কি কি আছে। তো এগুলো আমার কিন্তু সবগুলো কুইক স্টার্ট প্যাক থেকে চলে আসছে। যেমন ধরেন জাস্ট আমি টাইটেল এর ভিতরে DWB এটা বসাইছি, আর কিছু লিঙ্কিং এর ব্যাপার আছে, লিঙ্কিং গুলো করছি আমি। আর হচ্ছে এই যে বডিতে আমার যে মার্কআপ আছে এগুলো আমি মানে করেছি। আর এই যে মেইন যে লিঙ্কিং করা, তারপরে স্ক্রিপ্ট নিয়ে আসা, ওই বুটস্ট্র্যাপ, এই 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 জিনিসগুলো আমার মানে আগে থেকে রেডি ছিল। এটা যখন আপনি শিখবেন তখন আপনি নিজেই স্টার্ট প্যাক তৈরি করতে পারবেন। তো এটা হইলে কি আপনার ওই যে সময় বেঁচে যাবে আর কি, প্রত্যেকবার একই জিনিস করা লাগবে না। দেখুন এই কোথায় যেন ছিলাম, তারপরে হইছে যে আপনার মূলত আচ্ছা আপনাদের সিএসএস এর যে এইচটিএমএল এর যে ট্যাগ, HTML5 এর যে ট্যাগ গুলো আছে সবগুলো মানে সবগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে? আচ্ছা নেক্সট ক্লাসে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করবো। সিএসএস মানে আপনারা যে কাজ করছেন ওগুলো কোনো সার্ভারে তোলা আছে এরকম? মানে কেমন সাইটের কাজ করছে না থাক, বের করা লাগবে না, আমি জাস্ট কিরকম ভালো। তো এগুলা কি আপনারা ক্রস দেখছেন যে সব ব্রাউজারে সাপোর্ট করে কিনা, কি কি দেখছেন? ইন্টারনেট এক্সপ্লোরারে চলে মানে কাজ করে? তো আপনারা হয়তোবা ছোটখাটো সাইট নিয়ে কাজ করছেন, মানে খুব কম কাজ ছিল মনে হয়। কাজ যখন বেশি হবে মানে ওইগুলাতে যখন বড় সাইট নিয়ে করবেন তখন ইন্টারনেট এক্সপ্লোরার দেখা গেছে অনেক মানে ঝামেলা করবে। তো এখন অবশ্য ইন্টারনেট এক্সপ্লোরার ঝামেলা করে আপনার 8 থেকে মানে 7-8 এগুলো ঝামেলা করে, 9 থেকে অত বেশি করে না। তো এখন দেখা গেছে ন্যূনতম রিকোয়ারমেন্ট যেটা থিম ফরেস্টে আপনার 9 থেকে করে দিছে, 9 এর আগের গুলো চেক করা লাগবে না আপনার, 8-7 এগুলো চেক করা লাগবে না, জাস্ট না 9 করলে 9-10-11 এগুলো করলেই হবে। তো আপনাদের তো আর এই সিএসএস যে সিলেক্টর সিনট্যাক্স এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো আপনারা জানেন। তারপরে আপনাদের আরেকটা জিনিস লাগবে জ্যাকোয়েরি, জ্যাকোয়েরির ইউজ কেমন জানেন? আপনাদের মনে হয় সিএসএস এইচটিএমএল মোটামুটি ইয়ে আছে আপনাদের? সিএসএস হচ্ছে আপনার যত বেশি পিএইচডি টু এইচটিএমএল বা এই কাজগুলো করবেন তত
বেশি আপনার এক্সপিরিয়েন্স হবে, তত যত বেশি প্র্যাকটিস করবেন তত ই হবে। আমি মানে মনে করেন যে এগুলো মুখস্থ করলেন, আসলে এগুলো মুখস্থ করার কিছু নাই, আপনি মুখস্থ করলে লাভ নেই, মনে থাকবে না বা এটা ই হবে, কিন্তু প্র্যাকটিস করলে দেখা গেছে যে আপনার পিএইচডি গুলো আছে, এই পিএইচডি গুলো যদি বড় বড় পিএইচডি আছে এগুলা যখন ই করবেন প্র্যাকটিস করবেন তখন আপনার অটোমেটিক্যালি এটাই হবে আর কি, ওই সিএসএস গুলো মাথার ভিতর চলে আসবে। তো আপনাদের মূলত মনে হয় জেকুইরিতে মানে ইয়ে আছে আর কি, জেকুইরিটা কম ই করছে। আমরা একটা সাইটে গেছিলাম মনে আছে, ওটা আমাদের জেকুইরির যেটা আমরা করি যেটা হচ্ছে যে আমরা বেশিরভাগই লাইব্রেরি ইউজ করি। লাইব্রেরি বলতে বুঝতেছেন কোনগুলো? হ্যাঁ, লাইব্রেরি হচ্ছে জেকুইরি, অনেক লাইব্রেরি আছে, হাজার হাজার লাখ লাখ লাইব্রেরি আছে আপনার, যেগুলো ফ্রি, প্রিমিয়াম, অনেক আছে প্রিমিয়াম, অনেক আছে ফ্রি। তো আমরা ফ্রি গুলো ইউজ করি, যেমন ধরেন এই আপনার স্লাইডারের জন্য নিবু স্লাইডার, রেভলিউশন স্লাইডার, নিবু স্লাইডার মনে হয় ইউজ করছেন আপনারা। তো এই এই এটা হচ্ছে জেকুইরি একটা লাইব্রেরি। তো এই স্লাইডারটা বানানো হয়েছে জেকুইরি দিয়ে, জেকুইরি দিয়ে। তো আমরা মূলত এই লাইব্রেরি গুলা ইউজ করা শিখবো। আর যেটা হচ্ছে কিছু র কোডিং এর ব্যাপার আছে, এই দেখেন এখানে যে এটা আছে জেকুইরি ফাইল যেটা আছে, এটা হচ্ছে মানে আমরা আপনারা যখন কাজ করছেন তখন মেইন জেএস বা কাস্টম জেএস কোনো ফাইল ই করছেন, যেমন আমি আপনারা কি মানে একটা এইচটিএমএল ফাইল নিছেন, ইনডেক্স এইচটিএমএল বা অন্য কিছু ইনডেক্স নিছেন, তো এখানে পরে নিছেন কি, তারপরে একটা স্টাইল দেওয়ার জন্য স্টাইল সিএসএস, তাই না? তারপরে এখানে জেএস। তো আমরা কি করি, তো এই দুইটা জিনিস হচ্ছে আমরা ক্লাস ওয়ান না নিয়ে ইনডেক্স নেই, কারণ হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন আমরা আমাদের দুইটা ফাইল মানে প্রয়োজন হবে, একটা হচ্ছে ইনডেক্স এইচটিএমএল আর একটা হচ্ছে স্টাইল সিএসএস। তো এটা ইনডেক্সটা যদি অন্য নামে থাকে তখন ওয়ার্ডপ্রেসে ওইটা ধরতে পারবে না, তো সেটার জন্য আমরা ইনডেক্স এইচটিএমএল ই করব। আর যেটা হয়েছে যে জেএস ফাইল গুলো আলাদা ফোল্ডারে আমরা রেখে দেব, জেএস ফোল্ডারের ভিতর ধরেন আরেকটা ই নিলাম, তো এখানে বিভিন্ন জেকুয়েরি ফাইল যে লাইব্রেরি গুলো ইউজ করব এগুলো আমরা এখানে রাখব। তো এখানে আমাদের ধরেন আমি মেইন জেএস নামে একটা ই করলাম, তো আপনারা যেটা হয়েছে যে অনেক সময় কাস্টম জেএস নামেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এটাতে আপনি যদি এটার সোর্স কোডটা যদি আমি নিয়ে আসি এখানে, দেখেন এখানে অনেক কোড আছে, এগুলো আমি কেটে দেই। আচ্ছা, এই ফাংশন, তারপরে ডলার সাইন, তারপরে এই ব্র্যাকেট, এইগুলো এগুলোর সাথে আপনার পরিচয় আছে, আপনাদের পরিচয় আছে? আচ্ছা, এই এই যে মানে যে কোনো জাভাস্ক্রিপ্ট যেটা কাস্টম বলেন আর মেইন বলেন, আমরা যেটা আমরা লিখবো সরাসরি লিখবো, এটাকে আমরা এই একটা ফাংশনের ভিতর যেটা আমরা এই জেকুইরি কল করে দেবো, ঠিক এইভাবেই কাজগুলো করতে হয়। এটা হচ্ছে থিম, থিম ফরেস্ট কোয়ালিটি মানে থিম ফরেস্টের জন্য কাজ করার জন্য আপনি এই করতে পারেন, বা যে কোনো ক্লায়েন্টের কাজ করার জন্য আপনি এইভাবে শুরু করতে পারেন। তো অনেকে আছে এই যে জিনিসগুলো ই করেন আর কি, এই এই শুধু জেকুয়েরি ডকুমেন্ট রেডি ফাংশনের ভিতরেই সব কোড লিখে ফেলায়, কিন্তু ওইটা বেস্ট প্র্যাকটিস না। তো আপনার এই এই এইভাবে কাজগুলো করতে হবে। আর যেটা হয়েছে যে আপনার
যখন আমরা জেকুইরির বিস্তারিত জানবো, তখন আমরা দেখতে পারবো যে ফাংশন গুলো কি কি ফাংশন আছে জেকুইরির। যেমন ধরেন আমি আজকে হালকা হালকা ই করে দেই, যে করে দিয়ে কি করানো যায়। যেমন ধরেন এখানে একটা ফাংশন ইউজ করছে ডকুমেন্ট রেডি, ফাংশনের ভিতর ক্লিক করলে যেটা হাইট হবে, আমি যদি এই কোনটা পি ট্যাগ একটা আছে পি ট্যাগ, ওইটাকে আমি যদি ক্লিক করি তাহলে হাইট হয়ে যাবে। যেমন ধরেন এই যে এটাকে যদি ক্লিক করি হাইট হয়ে গেছে, চলে গেছে। তো এটা কিন্তু জেকুইরি দিয়ে করা হয়েছে, মানে হাইট ফাংশন দিয়ে। তারপরে আছে ধরেন এরকম আরো, আচ্ছা ফেইডে চলে যাই, এখানে দেখা গেছে যে আমরা কয়েকটা ডিপ ইয়া করছি, তো যেগুলো বক্সের আকারে আছে, তো এটা যদি ক্লিক করি দেখেন কি হয়, আস্তে আস্তে ফেড হয়ে ইগুলো চলে আসে, বক্স গুলো চলে আসে। এগুলো হচ্ছে আপনার জেকুইরির মাধ্যমে করা। তো মানে আপনার হচ্ছে যে যে আমরা এইচটিএমএল দিয়ে মার্ক আপ করলাম, সিএসএস দিয়ে স্টাইল করলাম, তারপরে হচ্ছে আপনার যে মুভমেন্টের কাজগুলো, মানে মুভমেন্ট হচ্ছে এই কাজগুলো জেকুইরি দিয়ে করব। জেকুইরি দিয়ে অনেক মজার মজার জিনিস ই করা যায়। মূলত আপনার যে স্লাইডার গুলো হচ্ছে আপনার জেকুইরি যে লাইব্রেরি গুলো ইউজ করি, এগুলো সব আপনার এইগুলো দিয়ে করা আর কি। তো আপনার বেসিক শিখতে পারলে নিজেরাও স্লাইড বানাইতে পারবে। এটা কাজের উপর ডিপেন্ড করে। আপনার ধরেন আপনার মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন ধরেন পিএইচডি টু এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল করার জন্য আপনার কি কি লাগবে, কোনো আইডিয়া আছে? জি, জাভা, না জাভা লাগে, জাভা স্ক্রিপ্ট না। এই মার্কেট প্লেসে কাজ করার জন্য পিএইচডি টু এইচটিএমএল যে জব গুলো আসে, এগুলো আপনার ই হয়, আপনার এগুলো জানার জন্য এইচটিএমএল, সিএসএস, জেকুইরি, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট না জানলেও চলবে অতটা, কিন্তু জেকুইরি জানা লাগবে। এই তিনটা যদি জানেন তাহলে আপনি ওই পিএইচডি টু এইচটিএমএল জব গুলো করতে পারবেন। আর যদি আপনার ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এর কাজ আছে, এগুলো করার জন্য ওয়ার্ডপ্রেস জানা লাগবে। ওই ওয়ার্ডপ্রেস যখন করবেন তখন পিএইচপি আসবে, পিএইচপি এর কাজগুলো করতে হবে, মানে পিএইচপি বেসিক জানা লাগবে। আর যদি ব্যাকএন্ডে পিএইচপি দিয়ে সরাসরি আপনার ওয়েবসাইট বানানো যায়, সেটা করার জন্য আপনার পিএইচপি ভালো করে জানতে হবে। পিএইচপি হচ্ছে এমন একটা প্রোগ্রাম, মানে ওয়েব ওয়েবের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেটা হচ্ছে ওয়েবসাইটটাকে ডাইনামিক করার জন্য। যেমন ধরেন আপনি একটা ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, এটা যদি আপনি আপনি যে নাম লিখতেছেন, তারপর ইমেল অ্যাড্রেস লিখতেছেন, তারপরে মোবাইল নাম্বার, মেসেজ লিখে সাবমিট বাটনে ক্লিক করলেন, এটা কোথায় যাবে? আমার যদি আমার সাইট থাকে, আমার যদি সাইট থাকে সার্ভারে থাকে, আমার কাছে চলে আসবে না, আমার মেইলে কিন্তু চলে আসবে যে কি এক, মানে হ্যাঁ একটা ফর্ম সাবমিট হয়েছে, তার নাম এটা, তার ইমেল অ্যাড্রেস এটা, এটা কিন্তু আমি ইনফরমেশন গুলো পাচ্ছি। এটাই কিন্তু ব্যাকএন্ডের কাজ। তো এই কাজটা কিন্তু পিএইচপি করে দিচ্ছে, মানে এই কাজটা কিন্তু টোটালি পিএইচপি। পিএইচপি এর টিউটোরিয়াল যদি যান তখন, মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে, পিএইচপি হচ্ছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ, এইটার উপর বেস করে ওয়ার্ডপ্রেস তৈরি। ওয়ার্ডপ্রেস একটা, ওয়ার্ডপ্রেস কি, সিএমএস, সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ই হচ্ছে যে আমি এমন ভাবে থিমটা বানাবো যেটা দিয়ে আমি ইউজার, মানে ড্যাশবোর্ড থেকে ইজিলি কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারবে। তার এত কোডিং নলেজ দরকার নাই, তার মাথার মধ্যে ওই কোডিং টুডিং এগুলা দরকার নাই। সে কি করবে, জাস্ট আর কি তার মানে ব্যাকএন্ড,
হ্যাঁ, মানে ওই আমরা যে এইগুলো দেখি ওয়ার্ডপ্রেসে, যেমন ধরেন এই যে এই সাইটের, বা ধরেন এই যে এই এই সাইটের এটা এটা অবশ্য ওয়ার্ডপ্রেসে দেয় না এখনো। তো এই ক্লাসের যে ইগুলো মানে ই আছে, ক্লাস 1, 0, 1, 0, 2, তারপরে আছে এই যে হেডিং, তারপরে প্যারাগ্রাফ, তো এই আইকন গুলো আছে, এগুলো কিন্তু আমার দিতে গেলে, কিন্তু এইচটিএমএল দিতে গেলে আমার কোডিং করা লাগতেছে। কিন্তু আমি কিন্তু কোডিং, এইচটিএমএল কোডিং করে তারপর পিএইচপি দিয়ে সেগুলো ডাইনামিক করে ওয়ার্ডপ্রেসে নিয়ে, তারপরে যদি সেটারে ডাইনামিক করে দেই, তখন সে কি সে ড্যাশবোর্ড থেকে ওই এগুলা সে ম্যানেজ করতে পারবে। সে জাস্ট খালি লিখবে ওয়েলকাম টু ওয়েব ডেভেলপমেন্ট, তা সরাসরি এখানে চলে আসবে, ব্যাপারটা বুঝছেন? তো ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস একটা চমৎকার জিনিস এবং খুব মানে মজার একটা, যদি আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন অনেক মজার। কিন্তু সেটার আগে আপনার HTML CSS ভালো জানতে হবে, jQuery জানতে হবে, আর PHP বেসিক জানতে হবে। তো আর কোনো প্রশ্ন প্রশ্ন করেন, আজকে আর অত কিছু দেখাবো না। মানে আমি চিন্তা করছি যে আপনার আপনার যেহেতু HTML CSS মোটামুটি আছে, তো যেটা হয়েছে আমি মূলত jQuery-টা দেখাবো, jQuery-টা দেখায় তারপরে আমি PhD করবো আর কি। PhD টু HTML করলে আপনার HTML CSS এগুলো ক্লিয়ার হবে আর কি, আরো বেশি করে যখন প্র্যাকটিসের মধ্যে থাকবো। এমনি ধরেন এই W3 স্কুল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি শিখতে পারবেন ট্যাগ গুলা, কিন্তু যখন আপনি PhD থেকে মানে PhD টু HTML করবেন, তখন অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে যে কোন কোন ট্যাগ দরকার, CSS এ কোন জিনিসগুলো দরকার, এগুলো চলে আসবে, তখন আপনার ই হবে। তবে এর আগে যদি jQuery-টা একটু একটু ই করে নেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। jQuery কিছু র কোডিং এর ব্যাপার আছে। হ্যাঁ, ওই HTML CSS ও ই সমস্যা। আচ্ছা, মানে নেক্সট ক্লাসে তাহলে আমরা ওই HTML CSS ও দেখাবো। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। তাহলে ওই আমরা HTML CSS ও খুব দ্রুত আর কি মানে গাইডলাইন দিয়ে দিব যে কোন। আচ্ছা, আমি তাহলে নেক্সট ক্লাসটা ওই HTML CSS এর উপর নেই, তারপরে ক্লাসটা আমি যে করি এরকম, তারপরে আমরা PhD শুরু করি। মূলত হচ্ছে PhD শুরু করার পর থেকে আপনার মানে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে HTML CSS অটো মানে ক্লিয়ার হয়ে যাবে। একজন বলেন, আচ্ছা আপনি বলুন। জি জি, আমি হালকা ই দিব আর কি, ধরেন ট্যাগ গুলো কি কি ট্যাগ ইউজ করা হয়, অডিও ভিডিও, তারপরে ক্যানভাস, ক্যানভাসের দরকার নেই, বিভিন্ন ধরনের ট্যাগ আছে, প্যারাগ্রাফ মানে হেডিং, হ্যাঁ সেগুলো। তারপরে হচ্ছে আপনার CSS এর কিছু ব্যাপার আছে, CSS আপনার মানে অ্যাডভান্স লেভেলের কিছু ব্যাপার আছে, যেমন ধরেন অ্যানিমেশন, CSS দিয়ে অ্যানিমেশন করানো যায়, করছেন কখনো? স্লাইডার না, মানে অ্যানিমেশন, যেমন ধরেন একটা ই হচ্ছে এই এই এটাতে আমি যাই, এই যে এটাতে হোভার করলে, হোভার ফাংশন দেখেন, মাউসটা যখন কার্সরটা নিয়ে আসতেছি, সে এটা কি দিয়ে, এটা কিন্তু jQuery দিয়ে করা না, এটা CSS দিয়ে। তারপরে এটা দেখেন সবগুলো কালার চেঞ্জ হচ্ছে এবং মানে ই হচ্ছে, একটু জুম জুম হচ্ছে। তারপরে এরকম প্রত্যেকটা জিনিস, যেমন ধরেন এই যে হোভার করলে এই বিভিন্ন ই গুলা চলে আসতেছে, উপর থেকে নিচ থেকে সাইড থেকে চলে আসতেছে, এগুলো হচ্ছে CSS এর কাজ। তারপরে হ্যাঁ CSS, তারপরে এই যে এই নরমাল জিনিস, যেমন যে কোনো বাটন হোভার করলে যেটা লিঙ্ক থাকবে, লিঙ্কিং থাকবে, ওইটা আপনার হোভার করলে কালার ডিফারেন্ট কালার শো করবে। মানে আপনি কাজ করবেন এমন ভাবে কাজ করবেন, মাথায় রাখবেন যে ইউজার হচ্ছে মদন টাইপ, মানে হচ্ছে তারা কিছু জানে না। আমি আমি যদি এটা আমি এই কালারে রেখে দিতাম এই বাটনটা, তখন আপনার কি হতো, ইউজার মনে করতো এখানে কিছু নাই, সে ক্লিক করার প্রয়োজন পড়তো, মানে প্রয়োজন বোধ করতো না। তো ইউজারকে আপনি ওইভাবে চিন্তা করবেন, ইউজারকে আপনি ওই মানে একদম লোয়েস্ট ই হিসেবে চিন্তা করবেন, যে আপনার ওই লিঙ্কিং গুলো আছে, আপনার ওইগুলোর কালার চেঞ্জ করার
কি রাখতে হবে, তো এরকম অনেক কিছু আছে সিএসএস দিয়ে করা হয়। এটা হচ্ছে কার্সর পয়েন্টার, যদি এটা সিএসএস সিএসএস অ্যাট্রিবিউট হচ্ছে আপনার কার্সর পয়েন্টার, যখন দিবেন তখন মানে এটা পয়েন্টার ই হয়ে যাবে, তো অটোমেটিক্যালি হাতের মতো হয়ে যাবে। এটার আরো অনেক কিছু আছে কার্সর, কার্সরের যেমন ধরেন আমি দেখাই, হ্যাঁ অন ওইটা তো আলাদা জিনিস, মানে সিএসএস কার্সর প্রপার্টি দিয়ে যাই, দেখেন এই যে ক্রস হেয়ার, তারপরে হেলথ, ওয়েট, এই সবগুলোই কিন্তু ই করবে। যেমন আমি দেখাই জিনিস, যেমন এখানে কার্সর পয়েন্টারও দেওয়া নাই, এখানে হোভার করলে কি হচ্ছে মানে কার্সর পয়েন্টার হচ্ছে না, নর্মালি থাকতেছে। তো আমি যদি আমি এটা ই করি, যেমন ধরেন এটা হোভার ফাংশন আসছে এখানে, এখানে যদি লিখি আমরা কার্সর পয়েন্টার, তখন কি হলো হাতের মতো হয়ে গেল না পয়েন্টার, কিন্তু আগে কিন্তু ছিল না। তো আমি যদি আরো দেই, আরো কিছু আছে যে ক্রস হেয়ার আছে, এটা দিলে কি হয় দেখেন, কি হয়েছে ক্রসের মতো হয়েছে না। তো এরকম সিএসএস দিয়ে হেল্প যদি আমি করি, এই যে হেল্প, ওই যে কোয়েশ্চেন মার্ক আছে, তো এরকম অনেক কিছু আছে সিএসএস দিয়ে, অনেক কিছুই করা যায়। মানে অ্যানিমেশন থেকে শুরু করে এখন তো সিএসএস 3-তে অ্যানিমেশন খুব ভালো একটা ই দিছে, তো অনেক অ্যাডভান্স লেভেলের অনেক কিছুই করা যায়। আপনি আপনার প্রোডাক্ট তো আপনি জাস্ট HTML CSS দিয়ে নর্মালি মানে রেখে দিলেন, কিন্তু কোনো ইফেক্ট দিলেন না, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হইলো না, আপনার প্রোডাক্টটা ওই মানে ওইরকম হইলো না, আকর্ষণীয় হইলো না। একটা প্রোডাক্ট আপনি দিবেন থিম ফরেস্টে দিবেন, তারপরে আপনার যেটা হয়েছে যে আপনার সেটা সেল হইলো না, অ্যাপ্রুভ হইলো বাট সেল হইলো না, তখন তো আর লাভ নেই আপনার ওটা দেওয়া। তো আমি আমি দেখানোর চেষ্টা করব, আমি মানে মানে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব যে আমরা থিম ফরেস্টে কিভাবে কাজ করতে পারি, থিম ফরেস্টে HTML টেমপ্লেট কিভাবে বানাতে পারি, বা ওয়ার্ডপ্রেস এর বেসিকটা আপনার। কিন্তু বিষয়টা হয়েছে যে আপনার এই শিখার বিষয়টা আপনার কাছে, টিচার হয়তো বা গাইডলাইন দিবে কিন্তু আপনি শিখবেন, আপনি স্টাডি করবেন, আপনি প্র্যাকটিস করলে আপনার শেখাটা পরিপূর্ণতা পাবে। আমি জি বলেন, আমি জানি না কোর্সের ভিতর কি কি আছে, আমাকে বলা হয়নি, আমি দেখে নেব আর কি। তো মোটামুটি আর কি আপনাদের কয়টা ক্লাস তাও জানি না, 18টা না 20টা, কয়টা? চব্বিশটা ক্লাস। 24টা ক্লাসে আপনার অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস দেখাইতে গেলে ওই 24 ক্লাসও হয় না, বুঝছেন? তো মানে ওয়ার্ডপ্রেস তো অনেক কিছু শেখার আছে, মানে ওয়ার্ডপ্রেস থিম দেখলেন না আপনি, আপনাকে এবারটা থিম দেখালাম, হ্যাঁ দেখালাম, তো যেটা হয়েছে যেটা সিল হয়েছে কত দেখছেন, কয়েক লাখ, তো $58 কয়েক লাখ, তার মানে দেখেন কত মানে মিলিয়ন ডলারের ওই একটা থিম বিক্রি করে। এটার পার্টনারশিপ আছে পাকিস্তানের এক ভদ্রলোকের এবারটা থিমে, তো ওইটা হাই লেভেলের ইয়ে। তো আপনি যদি অ্যাডভান্স লেভেলে ওয়ার্ডপ্রেস শিখতে চান তাহলে আরো অনেক অনেক সময়ের দরকার, এটা আপনি বেসিকটা শিখলে আপনি ওই অ্যাডভান্সটা নিজে নিজে করতে পারবেন, ব্যাপারটা বুঝছেন? তো আমরা যদি আমরা খুব দ্রুত যদি আমরা HTML টা ই করতে পারি, HTML CSS, তখন আমরা এই ওয়ার্ডপ্রেসে খুব তাড়াতাড়ি যেতে পারবো। আপনারা হেল্প যদি করেন তাহলে আমরা ওয়ার্ডপ্রেসে খুব তাড়াতাড়ি যেতে পারবো মনে হয়। কিন্তু আপনার এই ওয়ার্ডপ্রেসে যাওয়ার আগে যেটা হচ্ছে আপনার PHP টু HTML খুব ভালো করে জানতে হবে, মার্কআপ না জানলে আপনি ওয়ার্ডপ্রেসে ভালো করতে পারবেন না, কারণ এই মার্কআপটাকে আপনি ডাইনামিক করতেছে PHP দিয়ে বলেন, আর ওয়ার্ডপ্রেসের যে নিজস্ব কোড স্টাইল আছে ওগুলো দিয়ে আপনি ডাইনামিক করতেছেন, ঠিক আছে? তো এই জন্য আপনার ওই আপনার HTML CSS jQuery এই তিনটা জিনিস ভালো করে জানতে হবে। এটা ইউজ মানে এটা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই,
এটা যার যার ব্যক্তিগতই, আমি পিএইচপি স্টর্ম ধরেন ভালো লাগতেছে আমার, তা আমি ইউজ করতেছি, তো আপনাদের যেটা ভালো লাগে। তবে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করাটা বর্জন করা উচিত, কারণ হচ্ছে নোটপ্যাডে আপনার সমস্যা, দেখা গেছে যে যখন আপনি পিএইচপি নিয়ে কাজ করবেন তখন দেখা গেছে যে এক্সট্রা স্পেস চলে আসে, আমি দেখছি, যেটা মানে অন্য কোনো এডিটরে এরকম হয় না। তো না, স্লাইডার স্লাইডার তৈরি করা তো অনেক অ্যাডভান্স লেভেলের ব্যাপার। আপনি জাস্ট শিখবেন হচ্ছে যে বিভিন্ন লাইব্রেরি কিভাবে ইউজ করতে হয়, মানে আপনার যে নিবু স্লাইডার বলেন, রেভলিউশন স্লাইডার বলেন, একটা মানে হচ্ছে যে রেভলিউশন স্লাইডার হচ্ছে সবচেয়ে জনপ্রিয় স্লাইডার, স্লাইডারের ক্ষেত্রে ওটা আবার প্রিমিয়াম, ওটা আপনার ফ্রি ভার্সন নাই, ওটা জেকুইরি ওয়ার্ডপ্রেস দুটো আছে, প্লাগইন আছে, তো ওইটা আপনার যদি ইউজ করতে চান তো অনেক অনেক কিছুই জানার ব্যাপার আছে, মানে জেকুইরির একদম বেসিকটা না জানলে ওইটা আপনি বুঝবেন না, ব্যাপারটা বুঝছেন? তো এই যে এখানে দেখেন, যে এখানে তো আমি এই এই স্লাইডারটা রেগুলেশন স্লাইডার, এই যে এটা দেখছেন কিরকম, ও আচ্ছা, আচ্ছা আপনার অফিসে বলেন, সমস্যা নেই। এখন ব্যাপার হয়েছে যে এই এই স্লাইডারটা দেখেন, যে স্লাইডারটা এখানে আছে এটা কিন্তু এই বিভিন্ন লেয়ার গুলা বিভিন্ন ভাবে আসতেছে, দেখছেন? যেমন সামার সামার মানে সামারের পরে আবার 2015 কালেকশন এটা আসতেছে, তারপরে আবার গেট আপ টু 10% ডিসকাউন্ট এটা আসতেছে, তারপরে মানে এইভাবে আসতেছে, তাই না? তারপরে আরো মানে এটা হচ্ছে রেভলিউশন স্লাইডার দিয়ে তৈরি। তো এটার যদি সোর্স কোড দেখেন, দেখেন কি কোডিং দেওয়া আছে, আচ্ছা এই যে স্লাইডার র্যাপটা এই যে এখান থেকে শুরু হয়েছে আপনার এই পর্যন্ত, তো এখানে এখানে হচ্ছে মার্কআপ, এই স্লাইডারের মার্কআপটা দেয়া আছে। তো এখানে আপনার এটার যে জেকুইরি ওটা আপনার আছে ইয়াতে হোম হোম জেএস এর ভিতর, এই যে এটা ফুল উইথ ব্যানারকে আপনার রেভলিউশন স্লাইডার করা আর কি। তো এখানে এই যে ডিলে টাইম আছে, স্টার্ট হাইট আছে, স্টার্ট উইথ আছে, তারপরে এখানে অনেক ফাংশন আছে। এই ফাংশন গুলো আপনি যদি জেকুইরি বেসিক না জানেন, তাহলে হয়তো বা দেখা গেছে আপনি একটা কমা দিলেন না বা একটা সেমিকোলন দিলেন না, তার ফলে আপনার স্লাইডারটা কাজ করবে না, ব্যাপারটা বুঝছেন? তো সবসময় আর একটা জিনিস মাথায় রাখবেন যে সবসময় ডিবাগিং করার চেষ্টা করবেন, যে একটা প্রবলেম প্রবলেমে পড়ছেন বা ভুল হয়েছে ওটার থেকে আপনি সলিউশন বের করার চেষ্টা করেন। যদি আপনি মানে এই প্রবলেম সলভিং স্কিলটা যদি আপনার গ্রো করে, তাহলে আপনি দেখবেন যে অনেক দ্রুত আগায় গেছেন। তো এই জেকুইরির ক্ষেত্রে প্রবলেম আমরা যদি আমাদের আমরা কনসোল মানে চেক করে তা আমরা ইরর গুলো দেখি, আপনারা এই কাজ করছেন, কনসোলের কাজ করছেন? আচ্ছা ফায়ারব্যাক, ফায়ারব্যাক তো আপনাদের সবারই জানা আছে, ফায়ারব্যাক ইন্সপেক্ট করার পরে তো আমরা এইচটিএমএল সিএসএস তো আমরা করছি, এটা করছি, তারপরে দেখেন বাম পাশে একটা কনসোলের আছে, অপশন আছে ট্যাব, তো এটাতে আপনি ক্লিক করার পরে আরেকবার রিলোড দেবেন, রিলোড দেওয়ার পরে দেখবেন যে এখানে কোনো ইরর শো করতেছে কিনা, এখানে ইরর নাই, কারণ এই ইরর ফিক্সিং করে দেওয়া হয়েছে। কিন্তু যখন আপনারা মানে এইটাতে ইরর ফিক্সিং করা হয়নি এখনো, দেখি তো আছে কিনা, না এটা তো নাই, আচ্ছা ইরর ইরর নাই, তো আপনি যখন কাজ করবেন তখন ইরর মাস্ট আসবেই, তো ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ওইটা যখন ফিক্সিং করবেন আপনি, ওইটা ফিক্সিং করতে করতে আপনি এক সময় বড় মাপের ডেভেলপার হয়ে যাবেন, মানে ফিক্সিংটা মানে সব সময় এই মানে কনসোল দিয়ে তারপরে যে কোনো ফিক্সিং কি করবেন, আর সব সময় ই করবেন যে এই যেটুকু কোড করলেন আজকে, করলেন অর্ধেক পেজ বা দুই দুই তিনটা সেকশন করলেন, ওইটা আপনি ই করবেন,
ওই W3 ভ্যালিডেটরস আছে না, দেখাইছিলাম, ওইখানে গিয়ে চেক করবেন। এটা হচ্ছে মার্কআপ চেক করারই। তো এখানে আপনি ই করবেন, ওই আপনার তো আপনাদের কি সবার হোস্টিং কিনা আছে? আচ্ছা, হোস্টিং কিনা নেই, তাহলে আপনারা কি করবেন, এখানে তো URI দেয়ার বা URL দেয়ার অপশন আছে। তো এখানে আরেকটা অপশন আছে, দেখেন, ডিরেক্ট ডিরেক্ট ইনপুট। এখানে আপনি যে এইটুকু কাজ করলেন, যেমন ধরেন আমি এইটুকুর কাজ করছি, দেখুন আমি এক কাজ করলাম, এটা তো সব ঠিক আছে, আমি একটা ট্যাগের মানে অ্যাঙ্গেল ব্র্যাকেটস মুছে দিলাম, তখন একটা ভুল হইলো না আমার? তো এই জিনিসটা হচ্ছে আমি যদি ওইখানে রাখি, পরে চেক চেক করি, তারপরে দেখেন কি হয়, এই যে একটা ইরর আসছে। ইররটা কি? সো ব্র্যাকেটস হোয়েন অ্যাঙ্গেল ব্র্যাকেটস হোয়েন এক্সপেক্টিং অ্যান অ্যাট্রিবিউট নেম প্রবাবলি কজ মিসিং অ্যাঙ্গেল ব্র্যাকেটস, লাস্টেরটা ওই গ্রেটার দেনের মধ্যেটা ইমিডিয়েটলি বিফোর, এটা এটা মিসিং, যার কারণে এই ইররটা দেখাচ্ছে। তো আপনি যখন যতটুকু কাজ করবেন এটার ভিতরে দিয়ে দিবেন, কপি করে পেস্ট করে দিয়ে দিবেন, তারপরে চেক করবেন, দেখবেন যে আপনার ইরর আছে কিনা। এখন আমি ইররটা আমি ই করে দেই, মানে ধরেন ফিক্সিং করে দিলাম, আচ্ছা এখানে দিয়ে দিই। এখন যদি আমি চেক করি, দেখেন ওই ইরর গুলো আছে, ইরর নাই। তো এইভাবে আপনি চেক করবেন, যতটুকু করবেন যে কাজটুকু করবেন ওটুকু ইরর চেক করে নেবেন সাথে সাথে। তাহলে হবে কি, মানে অনেক সময় আমরা আমিও করতাম আগে, যেটা হচ্ছে আমি কাজ পুরাটা কমপ্লিট করার পরে আমি চেক করতাম, তাইলে কি হয়তো একসাথে অনেকগুলো চেক করতাম, তো ওইটা মাথায় কিন্তু মানে একসাথে অনেকগুলো শিখলে কিন্তু শেখা কম হয়। তো আপনি যদি ওই একটা সেকশন দুইটা সেকশন ধরে ধরে যদি আপনি করেন, তখন দেখা গেছে আপনার ওই দুই একটা প্রবলেম হবে, ওইটা মাথায় থাকবে যে আসলে এটা আমার এইটা কি ছিল, মিসিং ছিল, এই ব্র্যাকেটটা মিসিং ছিল, ওইটা আমি পরবর্তীতে আমি কিন্তু আমার মনে থাকবে, আপনার মনে থাকবে, তাই না? তো এইভাবে ই করবেন, কাজ করবেন। আর যেটা হচ্ছে যে সিএসএস এর ক্ষেত্রে এরকম ভ্যালিডেট করা লাগে না, কারণ সিএসএস এর দরকার নেই, শুধু এইচটিএমএল টাই দরকার লাগে ভ্যালিডেট করা। আরো প্রশ্ন থাকলে করেন, আজকে মানে ধর ওইভাবে দেখাচ্ছি না, মানে মার্কেট প্লেস সম্পর্কে, তারপরে থিম ফরেস্ট সম্পর্কে, এগুলো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তীতে তো আমরা বেশি করে পেন নিব কাজের ক্ষেত্রে, খুব দ্রুত কাজ করতে। এটা আসলে ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতদিনে শিখবেন সেটার উপর ডিপেন্ড করে, আপনি একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত যেতে আপনার একটা সময় লাগবেই, এটাই স্বাভাবিক, তাই না? লাগতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি দিন রাত পরিশ্রম করেন, বেশি সময় দেন, কেউ 5 ঘন্টা পরিশ্রম করবে, কেউ 10 ঘন্টা, তো সময় কি লাগবে। তবে মিনিমাম ধরেন এইখান থেকে আপনি এই 2-3 মাস যে ইয়ে আছে, এইখানে যদি আপনি শিখেন প্র্যাকটিস করেন, মোটামুটি একটা ভালো জায়গায় যাওয়ার কথা। তবে বি এভার, মানে একটা জিনিস মানে আমি বলে দিচ্ছি, যে কখনো কাজ না জেনে মার্কেট প্লেসে যাবেন না, একেবারে ডেঞ্জারাস, টোটালি ডেঞ্জারাস। কারণ হচ্ছে আপনার মার্কেট প্লেসে ওই দেখা গেছে পরে আপনার কাজ করার ই থাকবে না, কারণ একটা কাজ আপনি কোনোভাবে ই করে ফেললেন, মানে হায়ার হইলেন, আপনি হায়ার হওয়ার পরে কাজ করলেন, করার পর ওটা সাবমিট করলেন, দেখা গেছে যে আপনি একটু ভুলভাল দিয়ে দিলেন আর কি, অনেক ইয়ে আছে, মিস্টেক আছে, ইরর আছে, তো ক্লায়েন্টে কিন্তু এটা ভালো ফিডব্যাক দিবে না, সে তো টাকা দিয়ে কাজ করাচ্ছে, সে কি করবে, ওই ইয়া করবে, আপনাকে রিজেক্ট করবে না ঠিক, মানে যে তার ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারে, রিভিউ দিতে পারে খারাপ, রেটিং দিতে পারে, মানে 5 স্টার না দিলো 1 স্টার দিলো, বা সে আপওয়ার্ক বা ইয়ার অথরিটির কাছে সে কমপ্লেন করে দিল যে এই ছেলে বা এই লোক কাজ পারে না, স্কিল না, স্কিল না, তো সে আমাকে মিথ্যা বলে, তার অ্যাবিলিটি সম্পর্কে মিথ্যা বলে আমাকে মানে প্রভাবিত করে এই কাজ নিছে, তারপর আমাকে এরকম ওয়েস্ট মাই টাইম এরকম, তো তখন আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেবে। এখন কিন্তু ইয়ার ওই অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে খুব বেশি আর কি, আপনার দেখা গেছে একটু এদিক সেদিক হইলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়, খুব কেয়ারফুলি কাজ করতে হয়, আগে এরকম ছিল না, আগে এত চেক করতো, এখন আপনি স্প্যামিং করবেন
ওই কপি পেস্ট করে আপনি অ্যাপ্লাই করবেন, এই সেই করবেন, তো এগুলা অনেক সমস্যা করে, ব্যান করে দেয়। না, ব্যাপার হচ্ছে কি জানেন, যখন আপনার সমস্যা হবে কোন জায়গায়, আমি বলি, যখন আপনি আপনি একটা জব আসছে, তো ওইটা আপনি ই করলেন, অ্যাপ্লাই করলেন, তারপরে ঠিক একই ক্লায়েন্ট আপনার আবার একটা জব পোস্ট করলো, সেম ক্লায়েন্ট হতে পারে না, একজনের দুই তিনটা কাজ থাকতে পারে, ওই ক্লায়েন্টে আপনার পোস্ট করলো জব, তো করার পরে ঠিক ওই ওই জবে আপনি অ্যাপ্লাই করলেন, সেম অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন আপনি মারিয়ে দিলেন কপি পেস্ট করে, তখন কি হবে, ওই ক্লায়েন্ট তো দেখবে যে এটা স্প্যামিং করছে, এটাও যে এখানে যা লেখছে যে হাই আই এম হাইলি ইন্টারেস্টেড টু ডু ইউর জব, এই সেই, তো এখানে সেম, তখন কিন্তু তার যদি চোখে পড়ে যায়, এটা ভাগ্য লাক আর কি, যদি পড়ে যায় তখন কিন্তু দেখে আপনার মোবাইলে 12টা বেজে গেছে, কারণ সে কমপ্লেন করবে সাথে সাথে যে এই কন্ট্রাক্টর ই করতেছে, স্প্যামিং করতেছে। আপনি যেটা বলেছেন যে সাইট রিডিজাইন, আসলে ওইটা হচ্ছে আপনার যদি পিএইচডি দেয় তাহলে হুবহু পিএইচডির মতো করতে হবে, একদম পিক্সেল পারফেক্ট, মানে একেবারে প্যাডিং মার্জিং থেকে শুরু করে মানে একদম পিক্সেল বাই পিক্সেল কাজ করতে হবে, তো ওইটা আপনি করে দিবেন, যদি পিক্সেল পারফেক্ট হয় তো ক্লায়েন্ট তো আর, ওরা তো আর মানে বিশেষ করে ইউরোপ আমেরিকান ক্লায়েন্ট যে আছে ওরা ই করে না, ওরা কাজ ভালো করলে ওরা আপনার বোনাসও দেবে, ঠিক আছে, তো ওইটা হচ্ছে ওদের, কিন্তু আবার কাজ খারাপ করলে তারা বাজে ফিডব্যাক দিতে আবার কৃপণতা বোধ করবে না, সাথে সাথে বাজে ফিডব্যাক দিবে, তবে কখনোই ইন্ডিয়ান যে আছে, পাকিস্তানি, তারপরে আছে এই যে সাবকন্টিনেন্টের ক্লায়েন্ট যে আছে, এগুলোর কাজ করবেন না, কারণ এদের কাজ এরা একটু অন্যরকম, টাকা পয়সাও কম, তারপরে আবার দেখা গেছে যে এদের দেখা গেছে কাজ অনেকেই আছে কাজ করছে কিন্তু টাকা পায় নাই, চলে গেছে এরকম, ইন্ডিয়ান গুলা বেশি আর কি সমস্যা আমার কাছে যা মনে হয়। আমি